প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিপ নিহারি, গরুর পায়া বা নলা। একেবারে ঘরোয়া উপকরণে সহজভাবে কিভাবে রান্না করা যায় সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে দেখি আমার আজকের রেসিপি বিপ নিহারি। প্রথমে আমি 3 কেজির মতো হাড় মাংস সহ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারে সবগুলো দিয়ে দেব। সবগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মাংসের মশলা, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দেব। প্রথমে কিছু লং, কিছু এলাচ, কিছু তেজপাতা, 1টা স্টার মশলা, তারা মশলা যাকে বলে, 1টা বড় এলাচ, কিছু দারচিনি, 1/2 কাপ সরিষার তেল, 1 টেবিল চামচ লবণ, সব কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবার 1 কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে পেঁয়াজটা আমি বাটা দিয়েছি, কারণ পেঁয়াজ বাটা দিলে আপনার জোলটা একটু ঘন হয়ে আসে, সেজন্য পেঁয়াজটা আমি এখানে বাটা দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। নিয়ে এবার একটি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা উঠিয়ে এবার 2 লিটার পানি দিয়ে দিলাম। 2 লিটার পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে প্রেশার কুকারের মুখ লাগিয়ে দেব। এক ঘন্টার জন্য প্রেশার কুকারের মুখ লাগিয়ে দিলাম। 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখেন, হয়ে গেল আমার বিপ নেহারি রান্না। ঝোল সুন্দর ঘন হয়ে আসছে, কালারও খুব সুন্দর ফুটে আসছে। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফোড়ন দেওয়ার জন্য 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এবং 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে বেজে নেব। যতক্ষণ পর্যন্ত ফোড়নের কালার না আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে যাব। এবং সামান্য একটু জিরা দিয়ে দিলাম। জিরা টালা দিলে সাধারণত ঘ্রাণ ভালো আসে, সেজন্য আমি একটু জিরা দিয়ে দিলাম এখানে, গোটা জিরা। আপনারা চাইলে কিছু লাল মরিচের সাথে দিতে পারেন। এবার সব ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। দেখেন, খুব সুন্দর কালার আসছে, একেবারে অসাধারণ। আপনারা এইভাবে প্রেশার কুকারে রান্না করতে পারেন, চাইলে বড় হাঁড়িতেও রান্না করতে পারবেন। তবে প্রেশার কুকারে রান্না করলে সাধারণত আপনার সময় বাঁচবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। যদি আপনার বাসায় বড় প্রেশার কুকার না থাকে তাহলে আপনি বড় পাতিলে রান্না করতে পারেন। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। দেখেন, প্রথমে 2-3টি হাঁড় নিয়ে নিলাম বড় দেখে। এবার উপরে জল দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার বিপ নেহারি রান্না। আপনারা চাইলে এভাবে শর্টকাট রান্না করতে পারেন প্রেশার কুকারের মাধ্যমে, আবার যদি না চান তাহলে বড় হাঁড়িতে বেশি করে রান্না করতে পারবেন। আমি যেহেতু অল্প করে রান্না করেছি, সেজন্য আমি প্রেশার কুকারে রান্না করছি।
ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম।